সিডনির রকডেলে টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়া সফররত সাংবাদিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটিকে সংবর্ধনা দিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। মারিয়াম মুন জানান, দেশ থেকে আসা সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব ও ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটি সবাইকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। মূল বক্তা ছিলেন ইকবাল ইউসুফ টুটুল। সম্মাননা দেওয়া হয় ঢাকা পোস্টের আপন তারিখ, ডিবিসি নিউজের আবদুল্লাহ হীরা, সময় টিভির তারেক হাসান শিমুল, বৈশাখী টিভির এস এম সুমন, এনটিভির বর্ষণ কবির, সমকালের সিকান্দার আলী, চ্যানেল টোয়েন্টি ফোরের আশিক রুদ্র সহ অন্যদের। এ সময় বিশেষভাবে সম্মানিত করা হয় সিডনিবাসী বাংলার আব্দুল মতিনকে।